মিয়ানমার সরকার কর্তৃক দমনপীড়ন থেকে বাঁচতে ঘর ছাড়তে হয় প্রায় 8 লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে, যারা পরবর্তীতে শরণার্থী হিসেবে আশ্রয় নেয় বাংলাদেশে। মিয়ানমার থেকে আগত প্রায় 8 লাখেরও বেশি মানুষ বাংলাদেশের কক্সবাজারে অবস্থান করছে, যাদের মধ্যে প্রায় অর্ধেকেরই বেশি শিশু। এ ধরনের শিশুদের জীবনমানের পরিস্থিতি একেবারেই অনুন্নত। 2019-এ কেনিয়ার কালোবেইতে একটি ক্লাব হাউস গঠন করা হয়, যার মূল লক্ষ্য হিসেবে প্রাধান্য পায় শরণার্থী শিবিরে বসবাসরত শিশুদের খেলাধুলার মাধ্যমে মানবিক চেতনা পুনরুজ্জীবিত করা। অনুন্নত জীবনযাপনের ফলে থমকে থাকা জীবনযাত্রাকে গতিশীল করতে কাজ করছে ক্লাবু। ক্লাবুর এমন উদ্যোগে শরণার্থী শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তাদের মেধা বিকাশের পথ সুগম করে দেয়াই মূল উদ্দেশ্য। ইতোমধ্যেই 10,000 শরণার্থী শিশুদের খেলাধুলার সুযোগ করে দিয়েছে ক্লাবু। আগামী দশকের মধ্যে 1,00,000 শরণার্থী শিশুদের খেলার প্রতি আগ্রহী করে তুলতে চায় এই স্পোর্টিং ক্লাব। তাদের এই উদ্যোগে সহায়তায় এগিয়ে এসেছে ক্লাব ফুটবলের অন্যতম সেরা ক্লাব পিএসজি। UNHCR ও মানবাধিকার সংস্থা ফ্রেন্ডশিপের উদ্যোগে এগিয়ে যাওয়া ক্লাবু কার্যক্রমে শুরু থেকেই সহযোগিতা করেছে পিএসজি। বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শিশুদের মানসিক দৃঢ়তা বাড়ানো ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পিএসজির অ্যাডাউমেন্ট ফান্ডের সহযোগিতায় ভ্রাম্যমান স্পোর্টস লাইব্রেরি তৈরি করেছে ক্লাবু, যার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শিশুদের খেলাধুলা সামগ্রী প্রদান করা হয়ে থাকে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শিশুদের ইতোমধ্যেই পিএসজির সহযোগিতায় প্রদান করা হয়েছে জার্সি, ফুটবল থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা সামগ্রী। প্রশিক্ষণ দেয়া হচ্ছে রোহিঙ্গা শিশুদের ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, বাস্কেটবল খেলায়। উখিয়ার বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের দেয়া হচ্ছে এসব সামগ্রী। এতে উচ্ছ্বসিত হয়ে খেলার প্রতি আগ্রহী হচ্ছে শিশুরা। ক্লাবুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা জার্সিগুলোর অর্থ জমা পড়ে রোহিঙ্গা শিশুদের স্পোর্টিং ক্লাব তৈরির তহবিলে। পিএসজির ও ক্লাবুর এমন উদ্যোগ রোহিঙ্গা শিশুদের ক্রীড়া ক্ষেত্রেও এগিয়ে নেবে বলে প্রত্যাশা সবার। তাজিন খন্দকার, সময় সংবাদ।